হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস ব্লগস। তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে অষ্টমী, আমি তেঘরিয়াতে আছি। তো আজকে দেখাবো আমি তেঘরিয়াতে কী কী ঠাকুর দেখি, তো সব কিছু দেখাবো এই ভিডিওতে। তার সঙ্গে বলবো যে বন্ধুদের সাথে মজা, নাচ, গানও তোমাদেরকে শোনাবো। তো বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক। এখন বাজে ভোর 5:30, অলমোস্ট সকাল হতে চলেছে, তো আমি রেডি হয়ে আসি, চলো। আমি দেখাবো আমি কেমন সেজেছি। তো আগে অঞ্জলিটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার খুব একটু দেখো মাই কেমন লাগছে। সিম্পল সেজেছি, গাইস মাকে দেখতে এত সুন্দর লাগছে, মূর্তিটা এত সুন্দর বানিয়েছে, কি বলবো। তার সঙ্গে প্যান্ডেলটাও এত সুন্দর বানিয়েছে, আমার তো খুব ভালো লাগছে। আমি বন্ধুদের সাথে এসেছি, তো চলো আরও কোথায় কোথায় ঠাকুর আছে এখানে দেখবো। দেখো এখনও এখানে অঞ্জলি হচ্ছে। আর একটা প্যান্ডেলে চলে এলাম, এটা হচ্ছে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের কাছেই। তো চলো ভেতরটা দেখবো। ওয়াও, জাস্ট অসাধারণ। গোটা প্যান্ডেলটা মই দেয়া আছে, প্লাস নেটের, দারুণ দারুণ ফাটাফাটি। আমি খুবই এক্সাইটেড যে ভেতরের ঠাকুরটা কতটা সুন্দর হবে দেখার জন্য। চলো যাওয়া যাক। সো গাইস ঠাকুরটা দেখো এত সুন্দর, মানে কি বলবো, দারুণ দারুণ, আমার খুব ভালো লেগেছে। আর এখানের কনসেপ্টটা এত সুন্দর সাজিয়েছে ফাটাফাটি। সো গাইস আমি তো খুব মজা করছি, তোমরা আমাকে কমেন্টে জানাও যে মায়ের মূর্তিটা কেমন। আর আমি তো এখানে খুব মজা করছি, এবার আমি রুমে ফিরবো, অনেক ঘুরলাম, তো এবার রেস্ট নেব, আর তার সঙ্গে তোমাদের গান আর নাচ দেখাবো। তো চলো যাওয়া যাক। পারলে মনো বেরি
ফাটাফাটি, আমার তো দারুণ লাগলো ফোক, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও। তো এবার চলো নাচ দেখবো। আর কত ঘরে দিয়া তারা আর কত আমার চোখে যেতে বলেছিল সাড়ে পাঁচটায়, তারপরে বলেছিল এখন পাঁচটা চব্বিশ। রিঅ্যাকশন দেখ তার, আল্লাহ তুমি দাও না আমার চোখে একটু ঘুম। Yeah.
গাইজ আমি তো খুব মজা করছি, তোমরা আমাকে কমেন্ট জানাও তোমাদের কেমন লাগছে। ব্যবহার করো কালি বগরে চুল নাগিন নাগ নাগ সাপের আবার ডানা থাকি গাইস, আমি তো খুব মজা করছি, তোমরা আমাকে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো এদের নাচ। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।